অবশেষে সদয় হলেন বরুণদেব। পূর্বাভাস ছিল আগে, সেই মতোই শুক্রবার সকাল থেকেই প্রসন্ন আকাশ কেরলে। এদিন ভারতের দক্ষিণের রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ রয়েছে মেঘলা। কেরলের তিরুবনন্তপুরমে শুক্রবার আবহাওয়া একদিকে যেমন রয়েছে মনোরম, অন্যদিকে বৃষ্টিপাতও হয়েছে মাঝারি। প্রচণ্ড গরমে ওষ্ঠাগত ভারতবাসী, একাধিক রাজ্যে জারি ছিল তাপপ্রবাহের সতর্কতাও, আর সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলার নাম। ছিটে ফোটা বৃষ্টির দেখা না মেলায় এক কথায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বৃষ্টি আসবে কবে? অধীর আগ্রহে সেই প্রশ্নের উত্তরের আশায় বসেছিলেন সবাই। অবশেষে স্বস্তির বাণী শুনিয়েছে মৌসুম ভবন। বেশ দেরি করে হলেও 8ই জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে, এমনটাই ছিল পূর্বাভাস। আর সেই কথা সত্যি করেই শুক্রবার অর্থাৎ 9 তারিখ মেঘের দেখা মিলেছে কেরলে। তবে এবার প্রশ্ন, বাংলায় কবে বর্ষামঙ্গল? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণের রাজ্যের পর উত্তর পূর্বের 3 রাজ্য অসম, মেঘালয় এবং সিকিমে বর্ষা প্রবেশ করছে 10 তারিখের মধ্যে। এরপর তা আসবে হিমালয়ের পাদদেশ অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গে, যা ধীরে ধীরে এগোবে দক্ষিণের দিকে। তাই সবকিছু ঠিক থাকলে হিসেব মতো আগামী 15 তারিখ নাগাদ স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে এর মধ্যে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করেছে, স্বাভাবিক নর্মাল ডেট 1, ফলে প্রায় 7 দিন বাদে। আগামী 48 ঘন্টার মধ্যে কন্ডিশনস ফেভারেবল আছে নর্থ ইস্ট ইন্ডিয়ার বহু জায়গায় মৌসুমী বায়ু প্রবেশ করার, এবং পরবর্তী ক্ষেত্রে তারই হাত ধরে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশে। ফলে উত্তরবঙ্গে আমরা যেটা দিয়েছি যে উপরের যে 5টি জেলা তাতে কিন্তু 11-12 এই দুদিন আইসোলেটেডতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। 10 তারিখ থেকেই বৃষ্টি একটু বাড়া শুরু হবে আশা করা যায় এই জেলাগুলোতে। 11 এবং 12 এই দুদিন এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের যে বাকি 3টি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর, সেখানে কিন্তু প্রথম 3 দিন অর্থাৎ আজকে 8, 9, 10 তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্ট এবং সন্নিহিত যে কোস্টাল ডিস্ট্রিক্ট সেগুলো বাদ দিয়ে মেনলি পশ্চিমের যে জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলোতে কিন্তু আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বাকি যে উপকূলবর্তী জেলা এবং উপকূল সন্নিহিত জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অথবা একটু অংশত মেঘলা আকাশ। তবে এসবের মধ্যেই আরব সাগরে ঘনাচ্ছে বিপর্যয়। পূর্ব মধ্য আরব সাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় গত 6 ঘন্টায় 6 কিলোমিটার অগ্রসর হয়েছে। প্রতি ঘন্টায় তা উত্তর দিকে সরে যাচ্ছে। এটি গোয়ার প্রায় 850 কিলোমিটার পশ্চিমে, মুম্বাই থেকে 880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পোরবন্দর থেকে 890 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং করাচি থেকে 1170 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ভারতের আবহাওয়া মন্ত্রক IMD জানাচ্ছে শুক্রবার সকাল থেকে 5টা নাগাদ গোয়া থেকে এই ঘূর্ণিঝড় প্রায় 820 কিলোমিটার দূরে অবস্থান করেছে। মুম্বাই থেকে 840 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে, গুজরাটের পোরবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণে রয়েছে বিপর্যয়। কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে আগামী 10ই জুন পর্যন্ত এই বিপর্যয়ের জন্যই দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, দক্ষিণ কর্ণাটক, মণিপুর, মিজোরাম, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।